আজমের দশটা হলতা বিশ্বকাল নির্মাণ করতে আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠতম আয়তনের কৃষ্ণায় কাছিলেন এক যুগ উদ্যোগ উপলক্ষে আজকের এই বিশাল জনসভা। এই জনসভার সুযোগ্য সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত আছেন আমার অধ্যায় উপজেলা আওয়ামী লীগের অভিভাবক বৃন্দ, উপস্থিত আছেন যুবলীগ ছাত্র স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, সর্বোপরি উপস্থিত আছেন আমার গুচ্ছাকালীন পিতৃতুল্য মুরব্বী আইন আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে মুজিব ও চালাবান শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে বক্তব্য দেওয়ার অনেক কিছুই ছিল, সময়ের অভাবে নয় সংক্ষিপ্ততার কারণে আমি দু একটি কথা বলতে চাই। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে নির্বাচন ইশতেহার যে সমস্ত ইশতেহার প্রয়োগ করলেন তাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন, নেতৃবৃন্দ বলবেন। আজকের আপনারা সেই উন্নয়নের দুয়ারে দেখছেন, এই যে আপনাদের এইখানে যেখানে বসা আছি পাশে দুইটা ভবন, এরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা। আপনারা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছেন, সেরাও শেখ হাসিনার উন্নয়নের কারণে একটি রাস্তা আপনাদের গুলশেখালী নির্মাণে পাকাকরণ বাকি ছিল, সেটাও কিন্তু কাজ চলছে এই এই মিয়াবাড়ির পাশ থেকে মকুমা পর্যন্ত। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই তলাবিহীন ঝুড়ি থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন, গত রাত্রে ঘোষণা করেছেন আজকে উন্নয়নশীল রাষ্ট্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কেড়েছেন। আজকের এই শেখ হাসিনা মুখে যা বলে তা বাস্তবে করার চেষ্টা করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারও আপনারা নৌকা মার্কা প্রতীকে ভোট দেবেন এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনারা একটি জিনিস জানেন, জাতীয় বক্তব্য নেতৃবৃন্দ দেবেন, আমি আমাদের স্থানীয় দুইটি কথা বলতে চাই। আপনারা সকলে জানেন এবং দেখেছেন 75 সালের পরে এই মঠবাড়ি থেকে অনেক নেতারা কিন্তু বিদেশের মাটিতে অবস্থান করছিল, ঢাকায় বিভিন্ন জায়গায় ছিল। 2008 সালে আট সাল পর্যন্ত এগিয়ে শ্রী মাত্র দল এদের নেতৃত্বে কিন্তু ডাক্তার আনোয়ারকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। সেই বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, কিন্তু কিছু কিছু বিদ্রোহীরা আবার গুটি গুটি পায় মঠবাড়ি আসলে শান্ত মঠবাড়ি অশান্ত অশান্ত করলেন। আজকের মঠবাড়িয়া শান্ত থেকে অশান্ত হয়েছে, এই অশান্ত মঠবাড়িকে আপনারা কোনদিন দেখেছেন? আপনারা কিন্তু কোনদিন দেখেছেন অশান্ত মঠবাড়িয়া? তা আপনারা কি শান্ত মঠবাড়িয়া চান না অশান্ত মঠবাড়িয়া চান? এক এক আপনার সকলে শান্ত মঠবাড়িয়া চাই নাকি? আজকের এই 2008 সালের পরে গুলি গুলি পায়ে এগুচ্ছেন এই বিদ্রোহীরা, বিদ্রোহীরা এক এক সময় এক এক ষড়যন্ত্র করে। আমাদের সভাপতি মহোদয় সেই 2008 সালের নির্বাচনের পর সাদুকুর সাহেব 12 লোক তাকে তাকে আমরা জেলা আওয়ামী লীগ গভর্নর দিয়েছেন, 14 সালে আবার সাদুকুর মেয়র বাদ দিয়ে অল্পাবশ আফজালকে বাদ দিয়ে সে আশরাফুর রহমানকে এই মঠবাড়ি উপজেলা চেয়ারম্যান হিসাবে পরিচয় করে দিয়ে আপনাদেরকে ধোকা দিয়ে ভোট দিয়ে তাকে নির্বাচিত করছেন। আশরাফুর রহমানের পলিসি হলো পক্ষে বিপক্ষে, যখন আমাদের ছাত্রলীগের সভাপতি ছিল অনেক আগে আনন্দ শেষ পায়ে, তোমরা আমার পক্ষে বা বিপক্ষে মিছিল করো তোমাকে আমি খাওয়াবো। আমি বললাম যে বিপক্ষে মিছিল দিলে কি হবে, আমার নামটা তো জানলে মিছিল একবার হইলেই হইল। তা আশরাফুর রহমানের চিন্তা হলো সারা শান্ত করো, আশরাফুল গ্রুপ আসামিও বা মারা যাক, আওয়ামী লীগ লোক মারা যেতে চাই, এই অশান্তি করে মঠবাড়ি সে পরিচিত হয়েছে। আশরাফুর রহমান আবার বলছে ওরাই তার সমস্ত নেতাকর্মী তার হাতে, আসলে তার কিছু নাই। আরেকটি বোবা আছে যে বোবা আছে মাননীয় নেত্রী বাঘে দলে ছাড়ে, শেখ হাসিনা দলে কিন্তু ছাড়ে না। এই বোবা কিন্তু সত্য কথা, বাঘে দলে ছাড়ে শেখ হাসিনা দলে ছাড়ে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলে সেইটা কিন্তু করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উপকমিটিতে কেন্দ্রীয় কমিটি হয়েছে, আশরাফুর রহমানের জায়গা কিন্তু কোথাও দেয় নাই। সে কিন্তু বলেছে আমি মনোনয়ন নিয়ে আসতেছি, মনোনয়ন আনতে পারে নাই তাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 6 মাসের ডিটেনশন দিয়েছিলেন, সে যদি তার শান্ত ছেলেটাকে কেন দিল, সে শান্ত ছেলে অশান্ত ছেলে আপনারা সকলেই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখে যা বলে তা করার চেষ্টা করে। আজকের এই গুলশেখা নির্মাণে শোনা যাচ্ছে যে ফারুক চেয়ারম্যান সাহেব নাকি বিদ্রোহী প্রার্থী হিসেবে আরো নৌকার মনোনয়ন চাবেন। নৌকার মনোনয়ন চান আপনার তো সুযোগ নাই মামা, যেহেতু আপনি গত নির্বাচনে বিদ্রোহী নির্বাচন করেছেন, আপনাকে এর জন্য
সাথে গেছেন, আপনি বরগুনা দেখেছেন, বিদ্যুৎ হয়ে পড়ে নির্বাচিত হওয়ার পরেও কিন্তু মনোনয়ন পায় নাই, আপনি মনোনয়ন আশা করেন না, পাথর কাটা দেখেছেন, বিদ্রোহের অবস্থা কি হয়েছে, শহের আজকের সাপনাদা ইনারে ঘুমায় আমাদের গর্বেছে, সাপনাদার পাথর কাটার মাটিতে তাদের জায়গা হয় নাই, বিদ্রোহীরা মনোনয়ন পাবেন না দুশ্চিন্তার কোন কারণ নাই। আগামী বিধান পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে ইনশাআল্লাহ রিয়াজুল আলম যেন আপনাদের কাছে আবার নৌকা মার্কা কবি নিয়ে আসবে এই আশীর্বাদ ব্যক্ত আপনাদের কাছে করছি, তাতে কোনো সন্দেহ নাই, আপনারা কারো কথায় বিচলিত হবেন না। আর আমাদের মেয়র মহোদয় সে এমনি একটা লোক আমার সভাপতি, সে আগুন দেয় সাপনাদা, আলো করে দেয় দাঁড়িয়ে সাপা, মানে মারের দৃষ্টি জানে অতীত থাকে এই বিদ্রোহী এবং আমার মেসে আমার একসাথ হয়েছে আজকে দলের বংশের সেই জমিকে এরা দুজনে সর্বান্ত করে সেই উপজেলা পরিষদে একবার আল্লাহ সাপকে আবার আলো পাগল সাথুকে ঘটনা ঘটনা এখানে আসামি হলো বড় রক্ত গেল নদর জলের সেই রক্ত নিয়ে আবার হোলি খেলা তারা করছে, আবার তারা মিলিয়ে গেছে এই এই যারা যায় কেউ পক্ষে ততক্ষণ পক্ষে ততক্ষণ বিপক্ষে, এই সমস্ত হোলি খেলা বন্ধ করুন, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত মানুন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের পাশে থাকুন, মানে প্রধানমন্ত্রী বেঁচে থাকলে ইনশাআল্লাহ রিয়াজুল আলম যেন আমার রূপমার কথা দিই পরে চেয়ারম্যান নির্বাচিত হবে, আরো বারবার জায়গা পাবে না, বিদ্রোহী যে যাই বাংলার ব্যক্ত হবে না, আপনারা শেখ হাসিনা আল্লাহ হাফেজ।